আসসালামু আলাইকুম, আজকে লাইভে সবাইকে স্বাগতম। তোমরা যারা আজকে লাইভ করার জন্য অপেক্ষা ছিলে প্রত্যেকে যুক্ত হয়ে যাও, আর যারা এখনো যুক্ত হয় নাই তাদেরকে একটু মেনশন করে দাও। তোমরা জানো যে আমরা প্রতিদিন রাত 8:10 পর প্রতিদিন একটা উন্মুক্ত ক্লাস নিয়ে আমরা উদ্ভিদ বিজ্ঞান চতুর্থ অধ্যায় যেটা অণুজীব সেখানকারই প্রথম অনুচ্ছেদ যেটা ভাইরাস সেখানকার কিছু টপিক্স নিয়ে আলোচনা করতেছিলাম। ইতিমধ্যে মেবি আমরা তিনটা ক্লাস করে ফেলেছি এবং তোমরা করছো আশা করি। আজকে আমরা আরেকটা সুন্দর একটা টপিক্স নিয়ে আলোচনা করব, সেখানকারই PRSV পাপাইয়া রিং স্পট ভাইরাস বলে। খুবই মজার একটা বিষয় এবং কঠিনও বটে, কিন্তু আমরা সেটাকে খুব মজা করে তুলব। তো যাই হোক, এখনও যারা আসে না তাদের একটু মেনশন করে দাও। প্রতিদিনের মতো আমি আবারও বলবো, সেটা হচ্ছে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার এবং মেনশন করবো অবশ্যই বন্ধুদেরকে, এবং লাইভটা শেয়ার করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করো তো আমার সাথে অ্যাক্টিভলি। আশা করি তোমরা প্রতিদিনের মতো করে থাকবে। তো আমরা প্রতিদিন যেটা করি, যারা সর্বোচ্চ মেনশন করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকে তাদের মধ্যে থেকে একজনকে আমরা পুরস্কৃত করি। গতকালকেও আমরা একজনকে সেখানে আমাদের জায়গা থেকে যতটুকু দেওয়ার একটা গিফট দিয়েছিলাম তাদেরকে, এবং একটা প্রশ্ন ব্যাঙ্ক একটা টি শার্ট দিয়েছিলাম। আজকে এবং গতকালকে যে সর্বোচ্চ মেনশন করেছিল তার পুরস্কার আজকে আমরা দিব, সেটাও আমাদের কাছে আছে। এবং আজকে যে সর্বোচ্চ মেনশন করবে লাইক কমেন্ট শেয়ার এবং সব কিছু মিলিয়ে আমাদের সাথে অ্যাক্টিভলি থাকবে সেরকম একজনকে আমরা পুরস্কার দেবো। পুরস্কারটা কী দেবো আমি একটু পরে জানাচ্ছি। তোমরা প্লিজ বন্ধুবান্ধবকে একটু মেনশন করে দাও, বেশিক্ষণ আমরা ঘন্টা খানেক একটু মজা করে একটা টপিক শিখি। তোমরা জানো যে আমরা শনিবার ভাইরাসের প্রায় 25টা বৈশিষ্ট্য আমরা দুষ্টামি করতে করতে শিখে ফেলেছিলাম, এবং এর পরদিন আমরা ভাইরাসের কিছু রোগের কথা শিখেছিলাম। এর পরদিন আমরা নতুন করার একটা তথ্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার পাপাইয়া রিং স্পট ভাইরাস নামে একটা ভাইরাস নিয়ে আলোচনা করব। তাহলে আমরা একদিন গল্প নিয়ে কথা বললাম, তারপরে আরেকদিন দেখা যাচ্ছে যে আমরা কতগুলো ম্যাজিক শব্দ নিয়ে কথা বললাম, তো আরেকদিন দেখা যাচ্ছে যে আমরা একটা মেসেঞ্জার সেটিংয়ের মাধ্যমে তোমাদেরকে বোঝালাম। আজকে নতুন একটা জিনিস চিঠি লিখবো, এই চিঠি লেখা অভ্যাসটা তোমরাও গড়ে তুলতে পারবা। যে পড়াগুলো কঠিন লাগে ভালো লাগে না সেই জায়গাগুলোতে তুমি তোমার জায়গা থেকে কল্পনার জায়গাতে একটা চিঠি লিখবা, এবং সেই চিঠির মধ্য দিয়ে একটা তথ্য মনে থাকবে। আজকে এই লেকচারের মধ্য দিয়ে এমন না যে আমরা PRSV-টা পুরোটা মুখস্থ রাখবো, বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমরা একটা তথ্য নেব, সেটা হচ্ছে যে আমরা অন্যান্য কোনো টপিক্স পড়ার সময় এরকমও একটা আইডিয়া কিন্তু মাথায় রাখা যেতে পারে। তাহলে ভাইরাস অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান চতুর্থ অধ্যায় অণুজীব সেখানকার প্রথম পরিচ্ছেদ যে ভাইরাস, সেই ভাইরাসেরই একটা অংশ মাত্র সেটা হচ্ছে PRSV পাপাইয়া রিং স্পট ভাইরাস, অর্থাৎ পেপের যেটা আছে পেপের মধ্যে একটা ভাইরাস দ্বারা একটা রোগ হয় রিং স্পট রোগ, সেই রোগটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সেই অনুযায়ী সে ভাইরাস সম্পর্কে জানা হবে এবং রোগের লক্ষণ সম্পর্কে জানা হবে, সেটা প্রতিকার কী হবে সেগুলো নিয়ে জানা হবে। তোমরা প্লিজ একে একে তোমাদের বন্ধুবান্ধবকে একটু মেনশন করে দাও এবং লাইভটা অবশ্যই শেয়ার করে দাও। আসলে আমরা তাদেরকে কী পুরস্কার দিচ্ছি সেটা আমাকে দাও। যারা সর্বোচ্চ মেনশন দিবে আজকে, তো দেখো গতদিন যারা সর্বোচ্চ মেনশন দিয়েছিল তাদের আমরা ফলাফল আজকে ঘোষণা করব লাইভের মাঝখানে বা শেষের দিকে করে। তার জন্য আমাদের মেডিকেল অ্যাডমিশন ব্যাচের একটা খুব সুন্দর ছোট্ট একটা জিকে বই আছে, তো এই জিকে অর্থাৎ জেনারেল নলেজ এই বইটা যাচ্ছে। তার জন্য আমরা কালকে মনে হয় না কি আজকে যেটা ঘোষণা করব আর কি, তো তার জন্য একটা টি শার্টও যাবে এগুলা কেমন। তো আজকে যারা সর্বোচ্চ মেনশন করবা শেয়ার করবা কমেন্ট করবা এই অ্যাক্টিভ একজনকে আমরা বাছাই করে নিব। তার জন্য আমাদের মেডিকেল অ্যাডমিশন ব্যাচের একটা ইংরেজি বই যাবে এবং সাথে একটা টি শার্টও তার জন্য থাকতেছে। প্রতিদিন আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে ভিন্ন ভিন্ন দেওয়ার জন্য, এবং আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে যে পুরোটা সমৃদ্ধ, আমাদের অনেক কিছু আছে তোমাদেরকে একে এক অনেক ধরনের দেওয়া যায়। বায়োলজি আইফেল টাওয়ার আছে 5 টাকা, বায়োলজি আছে কেমন এরকম অনেক কিছু, তারপরে হচ্ছে আমাদের ডেমো কাদা চিত্রবাজিমা, তারপরে হচ্ছে এই যে জিকে বই, তারপরে ইংলিশ বই, অনেক ধরনের তথ্য আছে এবং তোমাদেরকে আমরা একের দিন এক একটা হয়তো দিব এবং এটা উৎসাহমূলক। তবে আমি বারবার বলে রাখতেছি যারা লাইভে ক্লাস করো প্রত্যেকে কিন্তু আমার এখানে একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে কাজ করো, এবং যারা মেনশন করো শেয়ার করো প্রত্যেকের প্রতি কিন্তু আমার প্রতিষ্ঠান রিজভি বায়োলজি সবসময় কৃতজ্ঞ থাকে এবং তাদের জন্য মন ভরে দোয়া থাকে, তাই না? তো সবাই আসুক, আসলে আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। আজকে কয়েকজন আসলাম একটু দেখি তোমাদের আমার এখানে শেয়ার দিছ, 293 জনকে দেখতে পাচ্ছি, আরও কয়েকটা বাচ্চা কাছে আসবে আশা করি। আমরা আজকে যেটা করবো আজকে একটা নতুন আইডিয়া, সেটা হচ্ছে আমরা একটা সিটি লিখবো। তো তোমরা আমি বারবার বলবো ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এখানে অনেক কথাবার্তা বলা হবে সিটির সাথে গিয়ে, তো সেই কথাগুলো আমরা বলবো আসলে পড়াটাকে বোধগম্য করে তোলার জন্য, পড়াটাকে অনেকদিন মনে রাখার জন্য এবং তথ্যগুলো যাতে বারবার মনে পড়ে সেরকম মজাদার কিছু শব্দ বলবো এবং সেটা নিয়ে ভিন্নভাবে চিন্তা করার কোনো সুযোগ নেই, তাই না? তো 311 জনকে দেখতে পাচ্ছি, হয়তো বাচ্চা কাচ্চারা দূরে দূরে আসতেছে, আসুক তারা সবাই আসলে আমরা মূল আলোচনা শুরু করে দিব। তার মধ্যে একটু বলে নিই, আমরা আমাদের যে বায়োলজি রিজভি বায়োলজি আমরা উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান দুটাই পড়াই,
আমাদের সেকেন্ড ইয়ারে ব্যাচ অলরেডি শুরু হচ্ছে এবং যেটা 9 তারিখ পর্যন্ত বিশেষ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ আছে, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার যাচ্ছ। তো যদি আমাদের সিস্টেমটা ভালো লাগে, আমি এখানে উন্মুক্ত ক্লাসগুলোতে সাধারণত তোমাদের ছন্দ এই জিনিসগুলো দেখাচ্ছি, কিন্তু আমরা বেশিরভাগ সময় কী করি, প্রথমে বেসিক জিনিসটা বোঝাই, তারপর আমরা ছন্দ গল্পে চলে যাই। কিন্তু উন্মুক্ত ক্লাসগুলোতে আমরা মাত্র 1 ঘন্টা সময় পাই, এর বেশি যাই না, লং করি না, কারণ তোমাদের অন্যান্য জায়গায় অনেক সময় ক্লাস থাকে। তো সেই জায়গাটাতে আমি অত বেশি বেসিকে যাই না এবং জাস্ট জিনিসের মূলটা ধরিয়ে দিতে চাই। তো বেসিক বুঝে সেটা গল্প ছন্দ কবিতা দিয়ে মনে রাখার যে প্রয়াস, সাথে আমি যেটা বলছি অনলাইন ক্লাস বলতে আমি এটা বুঝি না যে আমি এখানে দাঁড়াবো, তুমি এখানে খাতা নিয়ে বসবা, আমার লেকচার শিট তোমার বাসায় যেতে হবে, সেই লেকচার শিট নিয়ে তুমি সেখানে বসবে, আমি এখান থেকে বলবো, একটা ইন্টারেকশন থাকবে, অর্থাৎ আমার লেখাগুলো তোমার সামনে এবং আমি কথাগুলো এখানে বলছি এবং এই দুইজনের মধ্যে একটা ইন্টারেকশন থাকে। সেই জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি এই অনলাইন জগৎটাকে যতটুকু সম্ভব বাস্তবধর্মী করে তোলার জন্য। তার জন্য আমরা বাসায় বাসায় তোমাদের জন্য ডেমো খাতা নামক লেকচার শিট পৌঁছে দিচ্ছি অধ্যায়ভিত্তিক। তারপরে আমরা প্র্যাকটিস করার জন্য অনুশীলন মাস্টার যে বইটা দিচ্ছি, সেখানে আমরা বিগত বছরের মেডিকেল কোয়েশন, তারপরে হচ্ছে এইচএসসি কোয়েশন এবং ইউনিভার্সিটি কোয়েশন, তার পাশাপাশি এইচএসসি যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো এবং সেখানে দেখা যাচ্ছে জ্ঞানমূলক মতামূলক প্রশ্নগুলো আবার আলাদা করা আছে। অর্থাৎ একটা পারফেক্ট বায়োলজি প্রিপারেশন নিয়ে জন্য যা যা লাগবে সব আমরাই সরবরাহ করবো। এবং আমি সবসময় বলি জীববিজ্ঞানে তোমাকে ভালো করতে হলে চিত্র আঁকতে হবে, আমি কথা কথা বলি চিত্রবিহীন জীববিজ্ঞান লবণবিহীন তরকারির মতো আসলে। তো সেই জায়গা থেকে চিত্র আঁকা প্র্যাকটিস করার জন্য আমরা চিত্র বাজিমাত নামে একটা বই দিয়ে থাকি, সেগুলোও তোমাদের বাসায় ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব। তো এই সব সেবা চালু থাকবে এবং প্রতিদিনই আমাদের অ্যাপস থেকে রিভিউ বাইরে আমাদের নিজস্ব অ্যাপস আছে, অ্যাপস থেকে তোমাদের এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হয় এবং আমরা এখন থেকে সৃজনশীল পরীক্ষাগুলো কীভাবে তোমাদের জন্য কার্যকরী করে নিয়ে যাই, অর্থাৎ খাতা তোমাদের বাসায় পৌঁছে দিয়ে প্রশ্ন দিয়ে খাতা কালেকশন করে এনে কেটে আবার পৌঁছানোর একটা প্রয়াস চালিয়ে যাচ্ছি। আশা করি তোমরা যারা মনে করো যে জীববিজ্ঞান খুব ভালোভাবে গুছিয়ে নিয়ে আমাকে এসএসসি ভালো করতে হবে, শুধু এসএসসি নয়, সেটা আমাকে অ্যাডমিশন, সেটা ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, সব জায়গায় আমাকে এই জায়গাটাতে একটা বড় দখল রাখতে হবে জীববিজ্ঞানে, সেরকম যারা বিশ্বাস করো তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়া সে প্রত্যাশা থাকবে সব সময়। যাই হোক, আমরা অলরেডি 399 জনকে দেখতে পাচ্ছি, একটু পরে হচ্ছে 400 জন হয়ে যাবে, তাই না? আমরা আজকে পিআরএসভি নিয়ে আলোচনা করব, পাপায়া রিং স্পট ভাইরাস, পাপায়া রিং স্পট ভাইরাস। একটা মজার কথা তোমাদেরকে বলি, জীববিজ্ঞান আমরা যখন হৃৎপিণ্ডে পড়াই খুব মজা করে বাচ্চারা পড়ে, জীববিজ্ঞান আমরা যখন ফুসফুস পড়াই খুব মজা করে বাচ্চারা পড়ে, যখন হাড্ডিগুড্ডি পড়াই তবু মজা লাগে, কিন্তু বাইরে জীববিজ্ঞান আমি যখন কী বলা হয় উদ্ভিদবিজ্ঞানে 12তম অধ্যায় পড়াই পরিবেশ সংরক্ষণ, আমি যখন প্রাণীবিজ্ঞানে 12তম অধ্যায় পড়াই প্রাণীর আচরণ, তখন বাচ্চাদের আসলে আগ্রহতা তেমন থাকে না। কিন্তু মজার বিষয় হচ্ছে সব প্রশ্ন কি হৃৎপিণ্ড থেকে আসবে, সব প্রশ্ন কি ফুসফুস থেকে আসবে? না, কিন্তু প্রশ্ন ওই জায়গাগুলো থেকেও আসবে। আমার দৃষ্টিটা হচ্ছে সেই জায়গাগুলো তোমাদের জন্য খুব বেশি মজাদার করে তুলতে হবে। তো এরকমই একটা অংশ হচ্ছে আমরা যখন ভাইরাস পড়াই, তো স্টুডেন্টরা দেখা যায় বেশিরভাগই T2 ভাইরাস নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তারপর হচ্ছে চিকনগুনিয়া, তারপরে ইবোলা সব পড়তেছে, জিকা পড়তেছে, করোনা পড়তেছে, নিপা ভাইরাস পড়তেছে, কিন্তু পাপাইয়া রিং স্পট ভাইরাস অনেক সময় পরীক্ষা চলে আসে। এটা কেন পড়তে চায় না তারা? পেপের মধ্যে একটা রোগ হয়, অনেকে খুব বিদ্রোহী হয়ে ওঠে, বলে আমি আমি একজন মানুষ হয়ে পেপের রোগ হয়ে গেলো আমি শিখবো কেন, আমি কি পেপের ডাক্তার হবো, আমি কি এটা হবে এই সেই। আরে বাইরে আমি সবসময় বলি তোমরা এখানে কেন এসেছে জানো, বা তোমরা কেন পড়তেছে জানো, কেউ জীববিজ্ঞানের জ্ঞান অর্জন করার জন্য পড়তেছে না, আরে ভাই তোমরা সবাই পড়তেছে হচ্ছে 2টা নাম্বারের জন্য। কথা ঠিক কিনা যদি ঠিক হয় কমেন্ট করবা। তোমরা প্রত্যেকে আসলে পড়ালেখা করতেছে 2টা নাম্বারের জন্য। তো নাম্বার পেতে হলে সেই পড়াটাকে ভালোবাসতে হবে। তো যে পড়াটা পাপায়া রিং স্পট ভাইরাস সাধারণত ওনারা পড়াতে চায় না বা অনেকে পড়তে চায় না, সেই জায়গাটাতে আমরা একটু মজা করার চেষ্টা করব আজকে। আমি এখানে যেটা করব তোমাদের একটা গল্পের প্রেক্ষাপট বলি, সেটা হচ্ছে তোমরা প্রিয়ঙ্কা চোপড়াকে চিনো, নায়িকা অবশ্যই প্রত্যেকে চিনবা, তার হাজব্যান্ড নিক জোনাসকে তোমরা হয়তো চিনতে পারো, নিক জোনাস অবশ্যই চিনবা তোমরা, আমাদের সে অ্যাডভান্স, হ্যাঁ তাই না? তো এই যে একটা কথা, প্রিয়ঙ্কা চোপড়া সে কিন্তু নিক জোনাসের বয়সটা একটু কম এবং সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, সেই আইডিয়া থেকে আমি একটা গল্প বানানো এবং আমার সাথে তোমরা দীপিকা পাডুকোনকে চিনো যে বিয়ে করেছে হচ্ছে রণবীর সিংকে, তো এই চতুর্মুখী একটা গল্প আজকে রেডি করবো আমি এখানে, প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনাস এবং হচ্ছে দীপিকা পাডুকোন এবং রণবীর সিং, এই জায়গাটাতে আমি একটা গল্প তৈরি করবো যেখানে তোমরা দেখবা যে দীপিকা এবং প্রিয়ঙ্কার মধ্যে একটা ঝগড়া হয়ে যাচ্ছে, বিশেষ করে রণবীরকে কেন্দ্র করে। বাই দ্য ওয়ে সেই জিনিসটা আমি শেষের দিকে তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আমরা বাস্তবতা নেমে আসবো, পেপের রিং স্পট ভাইরাসটা কি সেটা আমাদের জানতে হবে। দেখি আমি শুরু করে দিচ্ছি, অলরেডি 412 জনকে দেখতে পাচ্ছি, আরও কিছু বাচ্চা কাচ্চা হয়তো আসবে, আমরা শুরু করে দিই। আজকে আমরা যেটা আলোচনা করবো আবারও মনে করিয়ে দিচ্ছি, উদ্ভিদবিজ্ঞান তথা বুটানি চতুর্থ অধ্যায় অণুজীব, যেটা সেখানকার যে ভাইরাস অনুচ্ছেদ আছে সেখানকার কিছু টপিক্স নিয়ে আমি ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছিলাম, তারও একটা অংশ পাপাইয়া রিং স্পট ভাইরাস।
পাপায়া রিং স্পট ভাইরাস। আজকে আমরা পাপায়া রিং স্পট ভাইরাসটা নিয়ে কাজ করব, যেটাকে আমরা সংক্ষেপে পিআরএসবি বলে থাকি। এই যে পি আর এস বি, পাপাইয়া রিং স্পট ভাইরাস। তাহলে দেখো, পাপাইয়া রিং স্পট ভাইরাস, এই পাপাইয়া রিং স্পট ভাইরাসটা যারা যখন একটা রোগ হবে পেঁপের মধ্যে, তো পেঁপের মধ্যে অনেকগুলো দাগ হয়, দাগ হতে হতে সেটা একসময় পেঁপেটা ঝরে পড়ে, তারপরে হচ্ছে সেখান থেকে পেঁপের পাতা ঝরে পড়ে এবং খুবই ডেঞ্জারাস সেটা। তো আমি তোমাদেরকে বলি, বিশেষ করে তোমরা মেয়েরাও কিন্তু আজকে শিখে রাখবা, ছেলেরাও শিখে রাখবা, কেন রাখবা আমি বলি, বসে তোমরা বিয়ে শাদী করার পর আসলে তো বলা যায় না নসিবে কে আছে কপালে, রিজিকে কে আছে। তো তোমাদের হাজব্যান্ড যদি দেখা যাচ্ছে চাকরি বাকরি নেয়, মনে করো যে এই একটা অবস্থা, তো তোমরা তাকে এই পেঁপের শ্বাস করতে গেলে তুমি কিছুটা হেল্প করতে পারবা, বলে আবুল দেখো তুমি পেঁপের শ্বাস করতে যাচ্ছ, ঠিক আছে, তোমাকে একটু মাথায় রাখতে হবে, রিজভি স্যার কিছু কথা বলছিল, এই পেঁপের মধ্যে যদি এরকম কিছু রোগ হয় সেই পেঁপে কিন্তু একেবারে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু আবার খাইতেও পারবো না এরকম। তো এগুলো হেল্প করতে পারো তোমরা, তোমার নিজেরাও কিন্তু এটা বাগান করতে পারো, ঠিক আছে, স্বাবলম্বী হতে হবে। শুধু যে জীববিজ্ঞান পড়ে পরীক্ষা লিখবো তা না, এখন থেকে জীববিজ্ঞান পড়ে এগুলো প্র্যাকটিক্যালি আমরা কী করবো। তাহলে তুমি গ্রামে গিয়ে এলাকার মানুষকে যারা পেঁপে শ্বাস করে তাদেরকে বলতে পারে, এই চাষা দেখেন আমি নতুন কিন্তু রিজভি স্যারের ক্লাস থেকে শিখে আসছি, এই পেঁপের এরকম এরকম রোগ হতে পারে, আপনাকে এভাবে সাবধান থাকতে হবে, কিছু কিছু আমি কীটনাশকের নামও এখানে বলে দিব, সেগুলো তোমরা প্রেসক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা পাপাইয়া রিং স্পট ভাইরাস, প্রত্যেকে বলো পাপাইয়া রিং স্পট ভাইরাস, পাপাইয়া রিং স্পট ভাইরাস, পাপাইয়া পাপাইয়া, ঠিক আছে, যাই হোক পাপাইয়া রিং স্পট ভাইরাস। তো পাপাইয়া রিং স্পট ভাইরাস শিখতে হলে আমি সবসময় বলি, জীববিজ্ঞান বাংলায় লিখে আমরা কেন বুঝি না, আমরা শব্দের অর্থ বুঝি না, সেই জন্য যে কোনো টপিক্স পড়তে হলে আগে শব্দের অর্থ বুঝতে হবে। আমরা কয়েকটা শব্দের অর্থ নিয়ে আলোচনা করি, প্রত্যেকে মনোসংযোগ দাও, প্রত্যেকে জানো পাপাইয়া, পাপাইয়া পাপাইয়া মানে পেঁপে, পেঁপে পাপাইয়া মানে পেঁপে, পেঁপে কিন্তু একটা ফুটবল প্লেয়ারের নাম আছে, কোন দলের বলো তো, কে বলতে পারবা বাচ্চারা, পেঁপে একটা ফুটবল প্লেয়ারের নাম আছে, কোন দলের বলো, পর্তুগালের, তাই না, পর্তুগালের একটা পেঁপে ফুটবল প্লেয়ারের নাম আছে, ঠিক আছে। তো হোয়াট ইজ পেঁপে, না না, হোয়াট ইজ পেঁপে টু আস, ইট ইজ পেঁপে, ইট ইজ প্লেয়ার টু দ্য পর্তুগাল, ঠিক আছে, বলো না হোয়াট ইজ দ্যাট, পাতেজরা বাদ দেবো, ইংরেজি বাদ দেবো। আসো দেখো, পাপাইয়া রিং স্পট ভাইরাস, পাপাইয়া রিং স্পট ভাইরাস, সেখান থেকে পেঁপে শব্দটার যে পাপাইয়া আমরা বলি সেটা একটু বলে রাখলাম, সাথে রিং মানে গোল বা বৃত্ত তোমরা জানো, স্পট মানে দাগ। তাহলে দেখো, পাপাইয়া রিং স্পট ভাইরাস, এই যে এখান থেকে যদি আমি শব্দের অর্থটা করি, পাপাইয়া মানে পেঁপে, রিং মানে গোল বা বৃত্ত, স্পট মানে দাগ, তাহলে পেঁপের মধ্যে গোল দাগ, ভাইরাস মানে ভাইরাস, তাহলে পাপাইয়া রিং স্পট ভাইরাস মানে যে ভাইরাস পেঁপের মধ্যে এরকম গোল গোল, এখানে দেখা যায় না কেন, আর সবুজ হয়ে যাচ্ছে, এরকম গোল 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 এরকম করে করে এরকম করে করে দাগ হয়, এই দাগগুলো হয়ে থাকে। এখন থেকে তোমরা যখন বাজারে পেঁপে কিনতে যাবা, তখন বলবা যে আঙ্কেল এখানে কি কোনো পিআরএসবি আছে কিনা, আসলে এটি একটা চেক টেক করে নেবো, তোমরা শিক্ষিত বাচ্চা কাচ্চা না, তোমরা তার এভাবে বলবা না, পেঁপেটা ধরে ওয়া মিষ্টি হবে না, ওয়া মজা হবে না, এটা কেন তুমি বলবো, তুমি সায়েন্স স্টুডেন্ট, তুমি বলবে দেখুন আঙ্কেল এখানে তুমি এখানে কোনো পিআরএসবির কোনো সমস্যা হবে, এখানে কোনো পেপেইন কম আছে কিনা, পেপেইন, ডু ইউ নো হোয়াট ইজ দ্য পেপেইন, পেপেইন হচ্ছে পেপের মিষ্টতা, অর্থাৎ পেঁপে মিষ্টি হবে কি না হবে, এই যে মিষ্টতা তার যে গুণ, এই গুণটাকে এই যে স্বাদ সেটাকে আমরা পেপেইন বলি। তুমি আঙ্কেলকে জিজ্ঞেস করবা যে আঙ্কেল এখানে কি পেপেইন পরিমাণ মতো আছে, তো এখানে কোনো পিআরএসবির অসুবিধা নাই তো, ঠিক আছে, তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট তোমার কথাবার্তা সেঞ্জে যেতে হবে। আমি একবার তোমাদেরকে বলছিলাম কোনো একটা ক্লাসে, সেটা হচ্ছে যে যেমন মলাস্কা জাতীয় প্রাণীদের, মলাস্কা জাতীয় নন করাটা পর্বের প্রাণী যেটা, তাদের কিন্তু বাচ্চাদেরকে ট্রুকুফোর বলা হয়, কি বলা হয়, ট্রুকুফোর বলা হয়। তো দেখো মলাস্কার ভাষায় বাচ্চাদেরকে কি বলা হয়, ট্রুকুফোর বলা হয়। তো আবার দেখো তোমরা জানো যে মাছের বাচ্চাকে বলা হয় ফোনা, হ্যাঁ, গরু বাচ্চাকে বলা হয় কি বাছুর, মুরগি বাচ্চাকে বলা হয় ছানা, মানুষের বাচ্চাকে বলা হয় শিশু, আর অনেক কিছু, ঠিক আছে, এই যে একটা বিষয়। এখন তুমি যদি বলো যে না আমি আজকে থেকে মলাস্কার ভাষায় কথা বলবো, তাহলে মনে করো তোমার বড় আপুর একটা বাচ্চা হয়েছে, এখন তুমি কাউকে টেলিফোন করে বলবা, বলে দেখুন আমাদের বাসায় কী সুন্দর একটা টুকুফুর হয়েছে, কী হয়েছে, কী সুন্দর একটা টুকুফুর, আসলে তুমি কোন ভাষায় কথা বলতেছো, সেটা হচ্ছে যে মলাস্কার ভাষায়। আমি এমনও বলি, এই যে শব্দগুলো আমি তোমাকে শেখাচ্ছি, তোমরা যখন বাইরের দেশে যাবা, এয়ারপোর্টে গেছো, তুমি ইংরেজি আসলে ভালো পারো না, তখন দেখা যাচ্ছে যে তুমি তাকে বললে বাংলায় বলতেছো, এ ভাইয়া আমি কোন দিকে যাবো, সে তো কিছু বুঝে না, তাই না। তুমি একটা কাজ করবা,
আমি জীববিজ্ঞানের যতগুলো শব্দ পড়াচ্ছি সবগুলো মারা শুরু করবা। হ্যাঁ, টোকোপোর ও পাপায়া রিংস্পট ভাইরাস ফ্লাতে হ্যামলেন্টোসাইনো লিডার এবার ওকরম মারবা। মারার পর সে বিমানবন্দরে সে মনে করবে যে এই ছেলেটা তো এমন ইংরেজি বলতেছে কিন্তু আমি বুঝতেছি না, ঠিক আছে? তাটা তুমি বোঝো না, তোমারটা সে বোঝো না, বোঝো না বোঝো না কাটাকাটি গেছে। বাই দ্য ওয়ে, জাগ্গার সামনে দিকে আজ্ঞা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে এই শব্দগুলো আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবো। এই যে পাপায়া রিং স্পট ভাইরাস, এই শব্দটা আমরা জানলাম। কনসেন্ট্রিক মানে হচ্ছে কেন্দ্রমুখী, এই শব্দটা এখানে লাগতে পারে। পেস্টিসাইড মানে পতঙ্গনাশক, এই যে অনেকে বিষ উনিশ খায় না, এই যে বিষ হচ্ছে এটা পেস্টিসাইড বা পতঙ্গ নাশক। আমি অনেকে আবার হারপিক কেতেও শুনছি, জাগ্গা সেদিকে আমরা যাচ্ছি না। তাহলে পেস্টিসাইড, আবার প্রনিরি, প্রনিরি যেটাকে বলা হয় বা প্রনিং, এটা প্রনিরি, কিন্তু এটার ইয়াটা হচ্ছে যে নাউনটা হচ্ছে প্রনিং। প্রনিং, প্রনিং শব্দের অর্থ হচ্ছে কাটা ছাটা। এই যে অনেক সময় তোমরা পেঁপে গাছের পাতাটা একটু কেটে দিব, ডালটা একটু কেটে দিব, এটা একটু সেটে দিব, এই যে কাজগুলো করা হয় এটাকে বলা হয় প্রনিং। এখন থেকে তোমাদের বাড়িতে যখন যাবা, তোমার আম্মুরা যখন দেখা যাচ্ছে ফুল গাছের মধ্যে একটু এদিক ওদিক করতেছে, বলবো আম্মু আপনি ফুল গাছে একটু প্রনিংটা একটু বন্ধ রাখেন তো, এসব প্রনিং ত্রনিং এখানে করিয়েন না তো। এই যে একটু ভাষা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি তো শিক্ষিত হচ্ছ, তোমার মুখের ভাষা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রনিং এখানে বন্ধ রাখতে হবে, কাটা ছাটা বন্ধ রাখতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো, নেট মানে হচ্ছে জাল। এই শব্দগুলো আমরা যত সামনের দিকে যাব শব্দগুলো আমরা পাবো, তো সেই জন্য আমাদের এগুলো লাগবে। শব্দের অর্থগুলো আমরা নিলাম, এখন আমরা পাপাইয়া রিং স্পট ভাইরাস। এবার প্রত্যেকে কমেন্টে আমাকে একটু বলো, পাপাইয়া রিং স্পট ভাইরাসের বাংলা কি? লেখো তো, পাপাইয়া রিং স্পট ভাইরাস বাংলা লেখো কমেন্টে প্লিজ। পাপাইয়া রিং স্পট ভাইরাস, পাপাইয়া, পাপাইয়া রিং স্পট ভাইরাস বাংলা লিখো তো তোমরা একটু। পাপাইয়া রিং স্পট ভাইরাস, পাপাইয়া রিং স্পট ভাইরাস বাংলা লিখো তো। দেখো, এই যে পাপাইয়া রিং স্পট ভাইরাসটা কোথায় কোথায় পাওয়া যায় সে কথাগুলো একটু বলি। সাধারণত বাংলাদেশে পাপাইয়া রিং স্পট ভাইরাস বেশি, ভারত, তারপর হচ্ছে থাইল্যান্ড এবং ফিলিপাইন এবং হচ্ছে যুক্তরাষ্ট্র। আমি তোমাদের একটা কথা বলি, এই কথাটা আমি মোটামুটি তোমাদেরকে বললাম, কিন্তু পরীক্ষার হলে বিশ্বাস করে যে কটা দেশের নাম মনে পড়ে সেগুলো বলে দিও, কারণ এখানে খারও আসলে কোথায় কোথায় ফেব্রিক এই রুক্ষ এগুলো মুখস্থ নাজ্ঞা, ঠিক আছে? তো তোমরা যেটা করবা, যে কটা বাংলাদেশ বারোটা রেখে বাকিগুলো যেটা যেটা মনে পড়ে মন থেকে সেটা তোমার যে যারা আর্জেন্টিনা করে এখানে আর্জেন্টিনা লিখে দিবা, আর্জেন্টিনাতে পেপেতে পাপাইয়া রুক্ষ হয়, ঠিক আছে? যারা ব্রাজিল করে এখানে পাশে ব্রাজিল লিখে দিবা, যারা ইতালি করে পাশে ইতালি লিখে দিবে, ঠিক আছে? তবে এগুলো দেওয়ার চেষ্টা করবা, এগুলো হচ্ছে যে এসব জায়গায় রুক্ষ হয় আর কি। অনেকে বলবো যে আল্লাহ কী কী দুনিয়া আসলে, এখন পেপের কোন দেশে কী রুক্ষ এটাও মুখস্থ করতে হয়, করতে হয়, এরকম করতে হয়, করতে হয়, ঠিক আছে? নাম্বার পাইতে গেলে করতে হবে। দেখো, আমি কিছু তথ্য নিয়ে আসি আবার। পাপাইয়া রিং স্পট ভাইরাস বা পিআরএসবি, পিআরএসবি, এই পাপাইয়া রিং স্পট ভাইরাসটা সম্পর্কে সর্বপ্রথম বলেছিল বিজ্ঞানী জ্যানসন 1949 সালে। হয়তো তোমার দাদুর জন্ম তখন হতে পারে, ওই তোমার দাদুরই বয়সে হবে জনাব জ্যানসন। জনাব জ্যানসন তিনি হচ্ছে যে 1949 সালে জ্যানসন কী বলেছিল, একজন এটার বাংলা করছে পেপের মোজাইক ভাইরাস বলে, দেখছো? পেপের গুলদাগ ভাইরাস, সুন্দর বাংলা, পেপের গুলদাগ ভাইরাস, পেপের গুলদাগ ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, পিআরএসবি পাপাইয়া রিং স্পট ভাইরাস, পাপাইয়া রিং স্পট ভাইরাস, পাপাইয়া রিং স্পট ভাইরাস, সেটা সর্বপ্রথম বিজ্ঞানী জ্যানসন, বিজ্ঞানী জ্যানসন 1949 সালে সেটা তিনি ব্যাখ্যা করেছিলেন। এটা একটা আরএনএ ভাইরাস, আমরা বলছিলাম করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস, তারপরে এই একে একে আমরা বিভিন্ন আরএনএ ভাইরাস নিয়ে কথা বলে আসতেছি, চিকনগুনি একটা আরএনএ ভাইরাস, তো যাই হোক এটা একটা আরএনএ ভাইরাস। এবং দেখো, একটি ভাইরাস দ্বারা পেপে রিং স্পট রোগ হয়, তার মানে সেই ভাইরাসটা কোনটা, পাপাইয়া রিং স্পট ভাইরাস, এটা আগে বলে আসছে আমি। এখন মজার জিনিসটা দেখো, এটার পূর্ণরূপে বললাম, এর আমরা যখন তাদের শ্রেণীবিন্যাসটা করি, এগুলো কিন্তু এমসিকিউ আসে, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পটি, কী বলা হয়, পটি ভাইরাস গণের এবং পটি ভিরিডি গোত্রের অংশ। পটি ভাইরাস, পটি ভিরিডি, বলো প্রত্যেকে। তাহলে পাপাইয়া রিং স্পট ভাইরাসটা হচ্ছে পটি ভাইরাস গণের এবং পটি ভিরিডি, পটি ভিরিডি, পটি ভিরিডি, পটি ভাইরাস, পটি ভিরিডি, পটি ভাইরাস গণের, পটি ভিরিডি গোত্রের। আমি এগুলো কিন্তু প্রথমে বলে যাচ্ছি, ঠিক আছে? এগুলো সবগুলো কিন্তু আমি কোথায় প্রবেশ করাবো, এগুলো সবগুলো হচ্ছে গল্পে প্রবেশ করাবো, তাহলে তো আমাদের মনে থাকবে, এখন মনে থাকবে না, তাই না? তো এটা সাধারণত দণ্ডাকৃতি হয়, এটা 760 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত লম্বা হয়। কেউ বলো এখানে কিলোমিটার দিয়ে না, কিলোমিটার দিলে এই ভাইরাস দিয়ে পদ্মা সেতু বানানো যাবে, ঠিক আছে?
জীববিজ্ঞানে ভুল করা যাবে না ভাই জীববিজ্ঞানে আমি বারবার বলছি পদার্থবিজ্ঞান ভুল করলে দুইটা নাম্বার কম হতে পারে রসায়ন বিজ্ঞান ভুল করলে দুইটা নাম্বার কম হতে পারে কিন্তু জীববিজ্ঞান ভুল করলে পৃথিবী উল্টে যেতে পারে যেমন তোমার খাদ্যনালী 25 সেমি লম্বা এটা যদি বলে তুমি কিলোমিটার দিয়ে দাও বিশ্বাস করো তোমার খাদ্যনালী এখান থেকে ওই যে পতঙ্গার ওখানে বঙ্গবন্ধু টানেল হচ্ছে টানেল হয়ে আনোয়ারা চলে যাবে কথা ঠিক কিনা সেটা ভুল করা যাবে না সেন্টিমিটার মানে সেন্টিমিটার ন্যানোমিটার মানে ন্যানোমিটার মিলিমিটার মানে মিলিমিটার তোমাকে সেটা দিতেই হবে তাহলে দেখো এই পাপাইয়া রিংস্পট বাইরাস 760 থেকে 80 ন্যানোমিটার এবং ব্যাস হচ্ছে 12 ন্যানোমিটার এরকম এক একটা ন্যানোমিটার শব্দ তুমি দাগিয়ে হয়তো মেডিকেলে চান্স পেয়ে যেতে পারো হয়তো এরকম একটা না দাগানোর কারণে তোমার জীবনে কষ্ট নেমে আসতে পারে হয়তো এরকম একটা তুমি পারো নাই বলে তুমি ঢাকা মেডিকেলের দিকে যাওয়ার পর থেকে বরিশালে লঞ্চ দিয়ে তুমি চলে গেছো হয়তো এরকম দুইটা না পারার কারণে তুমি বরিশাল ঢাকা কোথাও না গিয়ে তুমি এখান থেকে ধীরে ধীরে মনে করো সুনামগঞ্জ চলে গেছো যাই হোক খুবই গুরুত্বপূর্ণ তথ্য এগুলা তো আরএনএ বাইরাস তো বললাম কোন বাগানে যদি মানে কিসের বাগান সেগুন বাগান না পেঁপের বাগান কোন পেঁপের বাগানে যদি কোন পেঁপের বাগানে যদি তোমরা দেখবা যে একটা পিআরএসভি দ্বারা আক্রান্ত হয় সম্পূর্ণ বাগান ধ্বংস করে দিতে মাত্র 4 মাস লাগে তাহলে অনেক কষ্টে তোমরা এগুলো বুঝবে না যারা বাগান করে তারা বুঝবে তারা ওখান থেকে কি বলা হয় অনেক কষ্টে একটা ফসল আনার স্বপ্ন দেখে হ্যাঁ তো এরকম হয় কিছুদিন আগামী সাফাইনবাবগঞ্জে একটা খবর শুনলাম যে তার আমগুলা সবগুলা মানে সে এদিক ওদিক সাপ্লাই দিতে না পারে নষ্ট হয়ে গেছে কৃষক আত্মহত্যা করছে অর্থাৎ তার যে স্বপ্নের বাগান সেখান থেকে সেগুলো তুলে বিক্রি করে তার একটা স্বপ্ন সাজিয়েছিল কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে সাপ্লাই দিতে না পেরে ঠিকই খুবই এরকমই কিন্তু অনেকে বাণিজ্যিকভাবে এগুলো চাষ করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা অর্থাৎ 4 মাসের মধ্যে পুরো বাগান নষ্ট করে দিতে পারে এটা আক্রমণের 30 থেকে 40 দিনের মধ্যে কিন্তু লক্ষণ প্রকাশ হয় কিন্তু ইট ইজ টু লেট হয়ে যায় সেদিন আগে থেকে সাবধান হতে হবে প্রত্যেকে পেঁপে বাগানের মালিক হওয়ার স্বপ্ন দেখো আমি শিখে দিচ্ছি কী হবে এই ভাইরাস দ্বারা যদি আক্রান্ত হয় কি হবে পেঁপে তোমাকে টেলিফোন করবে বলে ভাইয়া আমি আপনার বাগানের পেঁপে বলতেছিলাম আমাকে তো একটা ভাইরাস আক্রমণ করছে একটু চিকিৎসা দেন কচু পেঁপে কি কথা বলতে পারে না 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 যেটা হবে সেটা হচ্ছে পেঁপের মধ্যে কি হবে কম বয়সী যে পাতাগুলো আছে কাণ্ডগুলো আছে সেখানে আর প্রথম একটা দাগ হবে সেই দাগ ধীরে ধীরে সবুজ থাকে কিন্তু বৃত্তাকার হতে থাকে সেই দাগ একসময় হলুদ হয়ে যায় তাহলে প্রথমে একটা দাগ হয় সেই দাগ প্রথমে সবুজ হয় সবুজ থেকে হলদে হয় হ্যাঁ হলদে হয়ে সেই দাগটা কি বলা হয় আকৃতিতে ছোটো হয়ে আবার পাতাটা নিজেটাই মনে করো পাতার মনে হয় অপমান চলে আসে মনে হয় মানে এমন কি আমি একটা সবুজ পাতা বড় একটা পাতা ছিলাম আমার মধ্যে এরকম ভাইরাস কেন আসছে আমি অপমান আত্মহত্যা করবো এরকম করতে করতে সে একসময় ঝরে পড়ে সেখান থেকে এবং দেখ বলা হচ্ছে এই সময় যে দাগগুলা হয় সে দাগের মাঝখানে এরকম শক্ত শক্ত হয়ে যায় তুমি যখন হাত বুলিয়ে যাবা রাব দেখা যাবে তারপর হচ্ছে সেই পেঁপেগুলা হচ্ছে আর মিষ্টতা থাকে না অর্থাৎ পেঁপে হ্রাস পেয়ে যায় পেঁপেগুলো আর মজা থাকে না ঠিক আছে কথা বোঝাতে পারছি তাহলে এই যে পেঁপেগুলো নিয়ে আসার সময় বলবা মামা রে আঙ্কেল রে এখানে কোনো পেঁপে কম কিনা এখানে কোনো পিআরএসভি আক্রান্ত হয়েছিল কিনা তাহলে ওগুলো আমরা খাবো না ঠিক আছে এগুলো তার চেক করো না শুধু কী বলো ও মামা তুমি তো 100 টাকা বলছো 80 টাকা দেওয়া যায় না তো এটা তো বলছো রে মাগার কিন্তু তুমি এটা তো জিজ্ঞেস করে নাই মামা রে এই পেঁপের মধ্যে কোনো পিআরএসভি আক্রান্ত আছে কিনা এখানে কি পেঁপেন কম আছে কিনা একটু জিজ্ঞেস করতে হবে তো ভাই নাহলে তুমি মজা পাবা না সেগুলা তাহলে তোমরা সায়েন্স স্টুডেন্ট তোমরা আমার স্টুডেন্ট যারা আজকে এই ক্লাস করতেছো পেঁপে কেনার সময় সাবধান দেখতে হবে একটু হাত বুলিয়ে দেখতে হবে দাগগুলার কি অবস্থা কোনো রাপ হয়ে গেছে কিনা তাহলে কি গরুর গাড়ি কোথায় কি হয়েছে পিআরএসভি হয়েছে তারপরে খেয়ে তার দেখা যাবে না কাটলে তো টাকা দিতে হবে আজ্ঞা সামনের দিকে আজ্ঞা ঠিক আছে এই রোগ যদি হয় কারো বাগানের প্রায় 90% ফলন নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমরা শোকাহত আমার কান্না আসতেছে আসলে তার জন্য তো যাই হোক দেখো আমরা এগুলো কিন্তু সব চিঠিতে প্রবেশ করাবো এবার আসো তাহলে তোমাদেরকে বলি তোমরা এলাকায় গিয়ে একটা সংবাদ দিতে পারো পেঁপে রোগ বিশেষজ্ঞ প্রত্যেকে ঠিক আছে পেঁপে রোগ বিশেষজ্ঞ ডাক্তার সখিনা বেগম পেঁপে রোগ বিশেষজ্ঞ এভাবে দিবা দিয়ে আবার এলাকার পেঁপে যেগুলো আছে যা সমস্যা হচ্ছে পেঁপেগুলো তোমার চেম্বার আনবে এ বোকা তোমার চেম্বারে পেঁপে আনবে মানে পেঁপে ছিঁড়ে নিয়ে আসলে এটা পেঁপে ঠিক হবে কীভাবে না তুমি যাবা পেঁপে বাগানে হোম ডেলিভারি পেঁপে বাগানে গিয়ে বলবা ভাইয়া বেশি কিছু মনে নাই আমাকে রিজভি স্যার যা লিখে দিছে এই যে রিজভি স্যার যা লিখে দিছে লক্ষণগুলো আপনারা আছে কিনা একটু দেখেন একটু পরে দেখে আপনার পেঁপের সাথে মিলাই দেখেন যদি এগুলো থেকে থাকে তাহলে আমার চিকিৎসা শুরু কি দেখো এগুলো একটু লিখবা ইংলিশে লিখিও নাহলে বড় ডাক্তার মনে হবে না এবং বোঝা না যায় মতো এরকম এভাবে পারফেকশন হ্যাঁ এভাবে লিখে দিবা ঠিক আছে এভাবে লিখে দিবা তুমি যদি সেখানে ভাবে পি ই আর এফ ই সি টি এইচ আই ও এভাবে লেখো এ বোঝা গেলে কি ডাক্তারই লো
না 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 তাহলে পারফেক্টিয়ান এগুলো হচ্ছে যে ইনসেক্টিসাইড অর্থাৎ বা পেস্টিসাইড, সরি পেস্টিসাইড যেগুলোকে বলে কীটনাশক, পার এগুলো বিষের নাম, বিষের নাম এই কারে কি ঠিক আছে দাম, এগুলা দেখিও আর খাবা দেখিও মেটাসিস টক্স, ঠিক আছে কারো পড়ালেখা করতে ইচ্ছা না হয় যদি বিষ কিনতে যায়, এখন বিষ কিনতে গিয়ে যদি বিষের নামটাই দেখে যে মেটাসিস টক বলো আমি আর কি কোথায় আসলাম, ঠিক আছে এগুলো কিন্তু বিষের নাম, বিষ ঠিক আছে না, টক্সিক পয়জন, ঠিক আছে পারফেক্টিয়ন এত এসে এগুলো তার পরিমাণ, এগুলো খোঁজার দরকার নাই, তোমরা শুধু এটুকু পারফেক্টিয়ন এবং মেটাসিস টক্স এগুলো এনে করে পেঁপে বাগানে মেরে দিবা, মেরে দিলে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, কথা বুঝাতে পারছি তোমাদেরকে, তাহলে পেঁপে বাগানে মেরে দিতে হবে, দেখি আবার পেপের মালিককে মারতে দেওয়া যাবে এগুলো না। তাহলে দেখো পারফেক্টিয়ন এবং মেটাসিস টক্স এই স্প্রেগুলো পাওয়া যায়, তাছাড়া যে বাগানটা জাল দিয়ে ঢেকে দিতে হবে যাতে এখান থেকে ছড়িয়ে পড়তে না পারে, কারণ এই ভাইরাসটা নানাভাবে ছড়িয়ে পড়তে পারে, পাখির মাধ্যমে বা নানা কারণে ছড়িয়ে পড়তে পারে। মজার বিষয় হচ্ছে কোনো একটা গাছ যদি আক্রান্ত হয়, বিশ্বাস করো তোমরা তো একটা কাহিনী আছে, আমি তোমাদের একটা বলি, সেটা সবারই অভ্যাস, মনে করো একটা আম কাটতে গেল, আমের মধ্যে একটা পোকা পাইলো, পোকা পাইলে কি করে জানো, বলে যে পাশে পোকা নেয় সেটা খেয়ে ফেলি, আল্লাহ পেঁপের মধ্যে এটা করা যাবে না, কোনো পেঁপে যদি এটা দ্বারা আক্রান্ত হয় বিশ্বাস করো যে পাশে আক্রান্ত নয় সেটা খেয়ে ফেলবো, সেই নীতিতে যাওয়া যাবে না। যদি কখনো তুমি দেখো পেঁপের মধ্যে PRSV হয়ে গেছে, সেটা আক্রান্ত হয়ে গেছে, সরাসরি মাটি চাপা দিয়ে দিতে হবে, না হলে তোমাকে পুড়িয়ে ফেলতে হবে, কথা ঠিক কিনা, আবার দেখিও রেখে দিবা, আল্লাহ কিছুদিন বলতে ভালো হয়ে যে আমরা খাবো কষু, ঠিক আছে কোনো কিছু এরকম যদি ফোকামাকড় ধরে হ্যাঁ ওই পাশে ভালো আছে ওটা খেয়ে ফেলি, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, ঠিক আছে হয়তো মাটিতে চাপা দিয়ে দিতে হবে, না হলে ফেঁপে গাছসহ চাপা দিয়ে দিতে হবে, ওগুলো রাখলে এখানে সমস্যা হবে, একটা থেকে আটটা, একটা থেকে আটটা ছড়াতে পারে, প্রনিং বন্ধ করতে হবে, ওই সময় তুমি আবেগে গাছ থেকে কেটে দিও না, বাবে তোমার এখানে তো দাগ হয়েছে কেটে ফেলি, কাটাকাটিগুলা বন্ধ করতে হবে। এই হচ্ছে যে পেঁপে সংক্রান্ত বিষয়, দেখো আমরা অনেক দ্রুত এগুলো চলে আসছি, এবার দেখো আমরা ওভারঅল আবার একটা রিভিউ দিব, আক্রান্ত এলাকায় আর শ্বাস করা যাবে না, আবেগে ওই জায়গায় গিয়ে তুমি আবার শ্বাস করতে যাইও না, কারণ ওখানে প্রবলেম হবে, ভাইরাস প্রতিরোধী এখন থেকে কী করতে হবে, যেহেতু এরকম এখন নতুন কিন্তু জাত আসতেছে কতগুলা, এই ভাইরাসগুলো যাতে আক্রান্ত না হয় সেরকম কিন্তু ট্রান্সজেনিক জাত যেমন রেইনবো সানআপ এই জাতগুলা যেগুলো PRSV মুক্ত, ওখানে PRSV ঢুকতে পারবে না, এগুলো ভ্যাকসিনেটেড কিংবা এই সারাগুলো হচ্ছে যে সেভাবে রেডি করা, সেরকম সারা তোমরা রোপণ করতে পারো। এখন যদি তুমি এমন একটা সারা পথে ঘাটে কোথাও পাই সেটা রোপণ করে এনে নিজেকে পেঁপে বাগানের মালিক মনে করো, সেখানে আমার মন্তব্য করার কোনো কিছু নেই, তোমাকে তাহলে ওই যে ট্রান্সজেনিক যে জাতগুলা যে রেইনবো সানআপ যে জাতগুলো বলতেছি সেগুলো এনে তোমাকে রোপণ করতে হবে। তাহলে ভাইয়া দেখো এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে এই যে PRSV পাপাইয়া রিং স্পট ভাইরাস, পাপাইয়া রিং স্পট ভাইরাস অনেকে আজকে মনে করছো পাপাইয়া রিং স্পট ভাইরাস আমি আবিষ্কার করছি, বিশ্বাস করে এটা ভুল হচ্ছে তোমাদের, এটা জেনসন 1949 সালে তোমার দাদার তোমার দাদা আছে পৃথিবীতে, তোমার দাদার আমলে তোমার দাদারই বন্ধু হবে জেনসন, প্রত্যেকে বলে জেনসন 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 1949 সালে সেটা সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন, তিনি বলেছিলেন এই ভাইরাস দ্বারা পেঁপের মধ্যে বড় বড় দাগ হতে পারে, রোগ হতে পারে, সেখান থেকে পাপাইয়া রিং স্পট ভাইরাস। এখন তোমাদের জন্য শব্দটা অনেক কঠিন, কেন সে বিজ্ঞানী তো এখানকার না, সে ব্রিটিশ বিজ্ঞানী, সে আমেরিকান বিজ্ঞানী, সে তার ভাষায় কথা বলছে, যদি আমাদের এলাকার আবুল বা সখিনা সেটা আবিষ্কার করতো এই ভাইরাসের নাম কি দিত, ভাইরাসের নাম হতো হইয়ার, এই পেপের আঞ্চলিক ভাষা কিরে আছে কইয়া, কইয়া মানে কইয়ার, কইয়ার গোলদাগ ভাইরাস, কইয়ার গোলদাগ হইয়া, আচ্ছা হইয়ার গোলদাগ ভাইরাস, ঠিক আছে আচ্ছা ভাইয়া একটা কথা মনে পড়ছে, আমি বলি আকরাম খান আছে না ক্রিকেটার, তো মজার একটা বলি আমাদেরও কিন্তু এটা, আমরা যারা চিটাগোনিয়ান আমাদের কিন্তু অনেকগুলো শব্দ এরকম হয়, আমারও হতে পারে, আমি নিজেও স্বীকার করতেছি এরকম, এবং সেটা হয় সেটা নিয়ে আমি অত বেশি ইয়া ফিল করি না, কারণ আমি চিটাগঙ্গের এটা বোঝা যায় এই শব্দগুলো দিয়ে, বরিশালের ভাষা দিয়ে যে বরিশালের বোঝা যেতে পারে, আমার ভাষা দিয়ে আমাকে বুঝবে না কেন তোমরা, তাই না। এখন এরকম একবার কি হলো, আকরাম খানের কিছু বন্ধু ঢাকা থেকে চিটাগঙ্গে বেড়াতে আসছে, তো এবার আকরাম খানের বাড়ির একটা মানে ছেলে আর কি, তো ওই ছেলেকে ওরা জিজ্ঞেস করছে বাবু তুমি কী দিয়ে ভাত খেয়েছো, তো এই ছেলেটা এখন ঢাকা থেকে মানুষজন আর সেটা শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, তো বলে যে আমি তো কোকিয়া ভাজি দিয়ে খেয়েছি, ঠিক আছে কোকিয়া ভাজি, তো মানে কোকিয়া মানে শুদ্ধ ভাষায় বলছে আর কি, হইয়ারে হইয়ারে কি হইয়া কোকিয়া বাজি, ঠিক আছে আসলে কি কোকিয়া বাজি না, এটা নাকি বলে পেঁপে পেঁপে, তো যাই হোক এটা যদি বাংলাদেশের বিজ্ঞানী যদি কখনো আবিষ্কার করতো তো তখন কি দেখা যেত, তখন দেখা যেত এটা হচ্ছে যে হইয়ার হইয়ার গোলদাগ ভাইরাস,
তাহলে হইয়ার গুলদাগ ভাইরাস। এটাকে আবার যখন ইংল্যান্ডে পড়বে, হইয়া মিন্স পাপাইয়া, গুল মিন্স রিং, দাগ মিন্স স্পট, ভাইরাস মানে ভাইরাস। আহা রে আহা আহা, তারা আবিষ্কার করছে বলে আজকে আমাদের শব্দরত্ব ভেঙে এদিকে পড়তে হচ্ছে। জাগা সামনের দিকে আজ্ঞা শব্দগুলো কঠিন হয়ে যাচ্ছে, তাই না? তোমার এখন চিটংয়ের বাসা এগুলো নিয়ে তোমরা কেউ ইয়া করবে না। আমি কিছু মানুষকে দেখছি, আমিও ব্যক্তিগতভাবে বাসা লুকাই না, আমি প্রাণবন্ত আড্ডা দিই চিটংয়ের বাসায়, তোমাদের সাথে আড্ডা দিতে পারবো। তো এখানেও আমি অনেক সময় ব্যবহার করতে কয়েকটা আসে, সেটা আমি বন্ধ করি না, সেটা বন্ধ করলে আমার কথার ফ্লো নষ্ট হয়ে যায়। কারণ আমি আমার বেড়ে ওঠা কি বলা হয় কক্সবাজার এবং চিটংয়ের দুইটা জায়গাতে, তো তোমরাও দেখবা যে এগুলো অনেক সময় হয় এবং এটাকে তোমরা অন্যভাবে নেবে না। আমি অনেক গ্রামের অনেক মহিলাকে দেখছি, এ বাবু তুমি ওইদিকে যেন চচ্চরায় পড়বে, তো এখন চচ্চরায় যে পড়বে, তা আমি বলতে চাই চচ্চরায় কেমন হইলো। তো যাই হোক, এরকম হয়। তা আরেকবার আমরা স্কুলে কে হয়েছিল এমনি তোমার সাথে শেয়ার করতেছি আর কি, পড়া পড়বো আর কি। স্কুলে কে এসে আমরা এক বেঞ্চে পাঁচজন করে বসছি, এক বন্ধু উঠে বলে যে ম্যাডাম ম্যাডাম আমাদের এখানে বেশি হাইটটা হারিয়েছে, ঠিক আছে, তো এখানে বেশি হাইটটা হারি। তো আমি পরে দিন দেখছি হাইটটা হারি মানে কি, তো হাইটটা হারি মানে হচ্ছে যে কি কি বলো না, টাসাটাসি, টাইট টাইট, আচ্ছা টাইট টাইট টাসাটাসি আর কি। তো এরকম অনেকগুলা ইয়ে আছে। আচ্ছা আরেকটা কথা শেয়ার করি তোমাদের, সেটা হচ্ছে যে আমরা এগুলো পড়বো, চিটংয়ের বেশিরভাগ আছে তোমাদেরকে বলি। একটা হচ্ছে যে তুমি বসে যখন ডাক্তার হবা, তুমি তোমার কাছে যখন রোগী আসবে, এই রোগী কি এসে শুদ্ধ ভাষা বলবে, স্যার আমার না গত কল্য রাত হইতে যথেষ্ট ব্যথা অনুভব হইতে আছে, এরকম বলবে? আমার গত কল্য রাত হইতে বমি বমি ভাব মনে হইতে আছে, এরকম বলবে তোমাকে? না, রোগী কীভাবে আসবে? ও বাজি, ও বাজি হাইলইতে আতু জলের দে ফুরের দে শিষ্যার দে শিষ্যার দা যার গই হরে যার গই তো এগুলো তোমাকে বুঝতে হবে। এখন রুগীকে তুমি জিজ্ঞেস করবা, তুমি কি এগুলো জিজ্ঞেস করবা, আপনি জলের দে ফুরের দে শিষ্যার দে মানে হোয়াট ইজ দ্য মিন অফ শিক্ষিকানি, ঠিক আছে, শিক্ষিকানি মিনস পেইন অর ব্যথা, ঠিক আছে। তো এরকম একটা মজার কথা হলো, তোমরা এটাকে অন্যভাবে নিও না, চিটংয়ে যারা আছে তারা জানবা। আমার জানা ছিল জিনিসটা, প্রথম প্রথম রোহিঙ্গারা যখন আসলো তখন আমাদের কিছু বড় ভাই এবং আমাদের বন্ধুরা সবাই মিলে 10-12 জন আমরা রোহিঙ্গা ক্যাম্পে একটা ইয়া করতে গেছে, এটা ক্যাম্প হেলথ ক্যাম্প আর কি, বড় ভাইয়ের অনেকে ছিল। তো গিয়ে ওখানে প্রত্যেকে যে যেটা পারে সেটা করতেছে, বড় ভাইয়ের ওষুধগুলো লিখতেছে, কেউ ব্লাড প্রেশার মারতেছে, এসেই। তো সাধারণত যেটা হয়, আমরা পরে ফিরে যাব, সাধারণত যেটা হয় একটা রুগীকে ওষুধ দেওয়ার সময় তার কিছু হিস্ট্রি নিতে হয়, ধরো তার কি বলা হয় প্রেগনেন্সি পিরিয়ড, যেটা মানে গর্ভবতী কিনা এটা জানতে হয় ওষুধ দেওয়ার সময়। তো এখন আমি দেখলাম যে ওইখানে কয়েকজন যারা আউট ডিস্ট্রিক্টে তারা জিজ্ঞেস করতেছে রোহিঙ্গা মহিলাটাকে, বলে আপনি কি গর্ভবতী? এবার তাকাই আছে, বলে আপনি আপনাকে প্রেগনেন্সি পিরিয়ড চলে? তাকাই আছে। তো এরা সবাই আমাকে বলে যে দোস্ত একটু জিজ্ঞেস করে, এটা কিছু বুঝে না। তা আমি এসে আমি একটা শব্দ বলছিলাম, আমি বলবো না, তো আমি এসে মহিলাকে বলছিলাম যে এটা কি ঘটেনি, বলে হ্যাঁ, ঠিক আছে, এটা শব্দটা হচ্ছে যে আমি বলবো না এটা পাবলিক লাইফে। তো কিন্তু আঞ্চলিক ভাষা কিন্তু দরকার হয়। যাই হোক, সামনে আসি আমরা পাপাইয়া রিং স্পট ভাইরাস। এখন দেখো পাপাইয়া রিং স্পট ভাইরাসে তাহলে জেনসেন যিনি করলেন তিনি এই নামটাকে দিয়ে দিলেন, আমরা পড়তেছি, এটা পেঁপের মধ্যে একটা গোল গোল দাগ হয়ে এরকম রোগ করে, একটা আরএনএ ভাইরাস। তোমরা জানো 700 প্রত্যেকে বলে 760 থেকে 80 ন্যানোমিটার 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 এবং 12 ন্যানোমিটার তার ব্যাস। এই জিনিসটা মাথায় তোমাকে রাখতে হবে। এটা 1-4 মাসের মধ্যে পুরো বাগান কিন্তু সবার করে দিবে, 30 থেকে 40 দিনের মধ্যে কিন্তু সেখানে লক্ষণ প্রকাশিত হবে এবং সেই লক্ষণগুলা প্রথমে একটা দাগ হবে, সেই দাগ প্রথমে সবুজ থাকে রে ভাই, পরে হলদে হয়ে যায়, একসময় পাতাটা ঝরে পড়ে যায়, কিন্তু দাগগুলা মাঝখানে মাঝখানে শক্ত শক্ত থাকে, পেঁপেগুলার মিষ্টতা নষ্ট হয়ে যায়, পেঁপে নষ্ট হয়ে যায়, এভাবে কিন্তু ফলন প্রায় 90% পর্যন্ত নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের করণীয় কি? আমাদের যেটা করতে হবে, মেটাসিস্টক স্প্রে করতে হবে, তারপরে হচ্ছে একটা কি মারতে হবে, মেটাসিস্টক্স, তারপরে একটা পাপেকটিয়ন, এগুলো মারতে হবে, জাল দিয়ে ঢেকে দিতে হবে, আক্রান্ত গাছগুলোকে মাটিতে ফুটে ফেলতে হবে অথবা আগুন ধরা দিয়ে ফু করে ফুটে ফেলতে হবে, ঠিক আছে, অথবা প্রনিং বন্ধ রাখতে হবে। এবং তোমরা ভবিষ্যতে কী করবা তাহলে, অন্য কোনো নতুন বাগান করতে গেলে এমন জাত ব্যবহার করতে হবে যে জাতগুলো হচ্ছে PRSV মুক্ত, তাহলে গাছের লেখা থাকবে PRSV মুক্ত, মানে ইংরেজিতে লেখা থাকবে PRSV ফ্রি পেঁপে গাছ, ঠিক আছে। এখন ফ্রিটা দেওয়া জামালা আছে, যেমন ধরো কিছু তেলের মধ্যে আমি দেখলাম যে কোলেস্ট্রল ফ্রি, ঠিক আছে, তো কোলেস্ট্রল ফ্রি মানে আমি মনে করছি এখানে কোলেস্ট্রল নাই, আসলে পরে দেখা যাচ্ছে এখানে কোলেস্ট্রল আছে।
তা আমি খুব রহস্য এটা, আমি বললাম যে কি হলো এটা, কোলেস্ট্রল তো এখানে ফ্রি বললো মানে মুক্ত মনে করছি, ইংরেজি শব্দগুলো খুব ঝামেলা। তো পরে পরে একজন আমাকে বলে যে বাইরে এখানে কোলেস্ট্রল আছে, তেলের টাকাটা নিয়েছে, কোলেস্ট্রল টাকাটা নেয় নাই যে ঠিক আছে, কোলেস্ট্রল বলে ফ্রি। কেমন লাগে তুমি বলে এইসব কথাবার্তা আমার কেমন কেমন জানি লাগে। তো যাই হোক, এখন দেখো তাহলে পিআরএসবি জিনিসটা আমরা মোটামুটি গুছাই নিলাম, এটা আমরা পারবো। তো পিআরএসবি এখন একটা সিটি পড়বো, প্রত্যেকে আগে আমাকে কথা দাও, তোমরা প্রিয়ঙ্কা চোপড়াকে চিনো কিনা? বাপ ধরিও না, আমরা চিনি না। হ্যাঁ, এরকম মেয়েদেরকে যখন আমি অনেক সময় জিজ্ঞেস করি তোমাদের রান্নাঘর কোথায়, বলে স্যার আমি তো রান্নাঘর কোন দিকে যাই না, আম্মু রান্নাঘরে কত ডম। অনেকে অনেক ছেলে আবার মসজিদ চিনে না, আমি শুক্রবারে যাই তো দূরে দাঁড়াই। তো যাই হোক, তো এই হচ্ছে কথা। এখন দেখো, প্রিয়ঙ্কা চোপড়া যে একটা ছেলেকে বিয়ে করছিল, নিক জোনাস, ছেলেটার বয়স কম, তো এটা নিয়ে অনেক কথাবার্তা অনেকে বলেছে, তখনই এই চিঠিটা লেখা একজন বক্তা হিসাবে। আবার দীপিকা পাডুকুন, তিনি বিয়ে করছেন রণবীর সিংহে। তো এখন ঘটনাটা হলো, রণবীর সিং প্রিয়ঙ্কাকে নিয়ে একবার পাতাইয়া সিবিসি ঘুরতে গেছে, সেই জায়গাটা থেকে দীপিকার মন খারাপ, দীপিকা প্রিয়ঙ্কাকে পিটাবে এরকম সিদ্ধান্ত নিচ্ছে। তখন আমি বক্ত হিসেবে প্রিয়ঙ্কাকে চিঠি লিখলাম, হে প্রিয়ঙ্কা তুমি এটা যেটা করতেছো এখন, তোমাকে তো দীপিকা পিটাবে, খুবই ঝামেলা একটা, তুমি ওদিকে আবার নিক জোনাসের মতো সুট কম বেশি পড়লো একটা বিয়ে শাদী করছো, ঝামেলা চলতে, এগুলার একটা চিঠি লিখে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমি আবারও বলছি, ঠিক আছে। রিজভিসার গল্পগুলো সাধারণত কারোর সাথে মিলে না, যদি মিলে যায় রিজভিসার কেয়ার করে না, যাক আমি বলি। তো এই গল্পটা আমরা এখন বানাবো, এই যে এতক্ষণ ধরে পাপাইয়া রিং এক্সপোর্ট ভাইরাস, আমি যদি বলি আজকে রাতে পাপাইয়া রিং এক্সপোর্ট ভাইরাসটা পড়ে ফেলো, এতে বাসায় গিয়ে মাথা গরম হয়ে যাবে, যে সারাদিন পড়ালেখা করছি, সার আবার এটা কি বলছে বসে, হ্যাঁ হ্যাঁ পাপাইয়া রিং এক্সপোর্ট ভাইরাস, এটা জেনশন, এই যে জেনশন করতে করতে তার রাত 12টা বেজে যাবে, তার ভালো লাগে না রে ভাই, তার এগুলো ভালো লাগে না। আমি যদি বলি ভাই তোমাকে এটা আমি চিঠি লিখতেছি, খামবরে চিঠিটা দিলে, এখানে লাইভ অনেকে থাকতে পারে যাদেরকে আমি খামে করে চিঠি দিয়েছিলাম, কেউ আছে এখানে? হ্যাঁ, যাদেরকে খামে করে আমি চিঠি দিয়েছিলাম, তারা বাসায় গিয়ে বলবে যে ওয়াও স্যার কি সুন্দর একটা চিঠি দিয়েছে, আমি দেখি, তখন পড়বে ওয়াও প্রিয় প্রিয়ঙ্কা চোপড়া বাবি, ঠিক আছে চিঠি পড়তেছে, তার চিঠির মজাই পড়তে পড়তে চিঠি হয়ে গেল শেষ, সাথে পিআরএসবিও শেষ, কথা ঠিক কিনা। যাই হোক, সেই চিঠিটা নিয়ে আমরা আলোচনা করবো এখন, নাসির কি বলো? তো আমরা চিঠিটা দেখতে পাচ্ছি, এই চিঠিটা আমি পড়বো, চিঠি পড়ার একটা আবেগ আছে। আমি তোমাদেরকে বলি, তোমরা সাধারণত ব্যালকনিতে বসবা, বেশ কিছু জ্যোৎস্না রাত যখন হয় ব্যালকনিতে একটু একটু করে চাঁদের আলো পড়তেছে, এই সময় আম্মুকে বলবা আম্মু একটু একটা কফি দেন, আর কফি না দিলে যদি আমার সময় ফিটাবে একটা চা হলো দেন। তো দেখবা চাটা আনার পর তুমি যখন টেবিলে রাখবা, চা থেকে একটু একটু ধোঁয়া উঠে না, এই ধোঁয়া উঠে না, ধোঁয়ার এটা দেখা যাচ্ছে কিন্তু ওই ছাদের জোস্নার আলু যেটা হচ্ছে এটাতে, ঠিক এই সময় তুমি সুন্দর করে সিটিটা খুলবা, খুলে প্রিয় প্রিয়ঙ্কা চোপড়া ভাবি এভাবে একটা আবেগ দিয়ে পড়বা। এই আবেগ না দিয়ে যদি আমার পথে ঘাটে টেম্পুর উপর প্রিয় প্রিয়ঙ্কা চোপড়া ভাবি এবার পড়ে, আমার চিঠির আবেদনটা তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, এটাকে একটা আবেগ দিয়ে পড়তে হবে, এটাকে একটা মায়া দিয়ে তোমাকে পড়তে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, ধরো তোমার পড়ালেখা করতে করতে খুব বোরিং লাগতেছিল, আমার পড়তে ইচ্ছে হচ্ছে না, তখন তুমি আমি যেভাবে একটা এনভায়রনমেন্ট বললাম, এভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যদি এই চিঠিটা পড়ো, তুমি এমন একটা রোমান্টিক জগতে চলে যাবা, সেখান থেকে তোমার অ্যাড্রেনালিন করিতে হবে বা বিভিন্ন হরমোন করিতে হবে, সেখান থেকে তুমি একটা ফেস্টিভ মুড নিয়ে যখন টেবিলে আসবা, ওয়াও গুম কে গুম তুমি কে, তোমার সাথে আমার কি জায়গায় একটা কথা হতে পারে। তো এই হচ্ছে কথা আর কি। এখন আমরা চিঠি পড়বো, চিঠি পড়ার আগে আমি তো বিজ্ঞাপন করবো, বিজ্ঞাপনটা হচ্ছে SSC 22, যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাচ্ছে আমাদের ব্যাচ শুরু হচ্ছে ভাই, এটা বিজ্ঞাপন করতেই পারি আমি। তো তোমাদের যদি আমাদেরগুলো লাগে ভালো তাহলে একসাথে চলো, আমি এগুলো প্রতিদিনে বলি, তোমরা শুক্রবারের মধ্যে ভর্তি হলে বিশেষ ছাড় পাচ্ছ, শুক্রবার পরবর্তী হতে পারে ছাড়তে পাবে না। তো এই ভিডিওর উপরে লিঙ্ক দেওয়া থাকবে ভর্তির, তোমরা ভর্তি হয়ে যেও, আমরা সেখানে ইনশাআল্লাহ 3 দিন ফেসবুক লাইভ ক্লাস নেবে, একদিন হচ্ছে জুমে আমরা তোমাদেরকে প্রশ্নোত্তর ক্লাস দিব, আর হচ্ছে ডেমো খাতা দিব, চিত্র বাজিমার দিব, অনুশীলন মাস্টার দিব, সব কিছু এখানে থাকবে। আর SSC 21 শর্ট সিলেবাস যেটা, তাদের সম্পূর্ণ ফ্রি একটা ব্যাচ চালু হচ্ছে, সেটাও 9 তারিখ থেকে চালু হবে ইনশাল্লাহ। সেটাতে তোমরা মাত্র 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করো, তোমাদের একটা টি শার্ট দুটা বই এর বিনিময়ে ফ্রি আমরা দিয়ে দিব। তো SSC 21 যেটা ব্যাচ, সেটা শুধু শর্ট সিলেবাসের উদ্যোগগুলো আমরা পড়াবো সেখানে, কেমন? তোমরা রেজিস্ট্রেশন করে ফেলবা, বন্ধুবান্ধবকে বলবা রেজিস্ট্রেশন করার জন্য, ঠিক আছে? এই চিঠিটা আমরা পড়ব, প্লিজ আগে একটু আমি এটা কিন্তু ভিডিওগ্রাফি তোমাদেরকে দেখাবো, চিঠিটার আমি একটু তোমাদেরকে একটা জিনিস বুঝাই দিই আগে, চিঠির কোন শব্দ দিয়ে কোন জিনিসটা আমরা বুঝবো।
দেখো সিটিতে আমি যখন প্রিয়ঙ্কা চোপড়া ভাবি বলবো প্রিয়ঙ্কা চোপড়া দিয়ে আমি পিআরএসবি বোঝাবো সিটিতে পড়ার আগে আমি একটু এটা ঠিক করে দিই পিআরএসবি বোঝাবো ঠিক আছে রণবীর সিং মানে এটা আরএনএ বোঝাবো আমরা পাটায়া মানে বলো এটা পাপাইয়া তারপরে এটা পটি ভাইরাস পটিবিরিডি এই কথাগুলো আমরা বলবো তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে লক্ষণ প্রকাশিত হয় তাহলে এত নাম্বার রোডে তার মানে হচ্ছে এত তার হচ্ছে দৈর্ঘ্য এত তার এত নাম্বার বাসায় এত হচ্ছে তার ব্যাস এই কথাগুলো আমরা এখানে আনবো চার মাস থেকে গেছে চার মাস মানে চার মাসে পুরো বাগানটা নষ্ট করে দণ্ড নিয়ে দণ্ড মানে হচ্ছে যে কি দণ্ড মানে দণ্ডাকার উনিশ বছর এতদিন বয়সী নিক জোনাস তারপরে জ্যানসেন কত সালে আবিষ্কার করেন এটা এত সালে নিক জোনাস কার হাজব্যান্ডের নাম প্রিয়ঙ্কার বাই দ্য ওয়ে পিটাবে দেখিও কম বয়সী পাকা ফোলা কম বয়সী কে নিক জোনাসকে বোঝাবো যদিও পাকা মানে দেখো পাতা কাণ্ড পাতা কাণ্ড পাতা কাণ্ড এগুলো তারপর দাগ হবে একসময় সবুজ হবে জড়ে পড়বে এগুলো জড়ে পড়বে শক্ত হবে লক্ষণগুলো আমরা পাবো তারপর এখানে দেখো মিষ্টি নষ্ট হয়ে যায় পপুলারিটি মানে পেঁপে নষ্ট হয়ে যায় নব্বই ভাগ ফলন নষ্ট হয় পারফেকশন তারপরে হচ্ছে যে মেটাসিস্টাস এগুলো আমরা বুঝাবো মাটিতে চাপিয়ে দিতে হবে পুড়িয়ে ফেলতে হবে কেমন এগুলো আমরা বুঝাবো তারপরে হচ্ছে যে ওই এলাকায় শ্বাস বন্ধ করতে হবে কেমন ট্রান্সজেনিক জাত ব্যবহার করতে হবে এটার প্রতিরোধ করতে হবে তথ্যগুলো তো ওখানে থাকবে যেগুলো আমি আগে বুঝে আসছি এখন সিটিটা আগে সিটির বাসায় আমরা পড়ি প্রত্যেকে মনোযোগ দাও আপাতত পাপাইয়া তাপাইয়া বলে যাও প্রত্যেকে আমরা আমারটা সুন্দর হবে না কণ্ঠ তোমাদের কণ্ঠ সুন্দর হবে দেখো প্রিয় প্রিয়ঙ্কা সুন্দরী ভাবি তুমি নাকি রণবীর সিং এর সাথে পাতায়াতে তিরিশ থেকে চল্লিশ দিনের জন্য ঘুরতে গিয়ে সাতশো ষাট আটশো নাম্বার রোডে বারো নাম্বার বাসায় চার মাস থেকে গেছো দেখো দণ্ড নিয়ে উনিশ বছর উনপঞ্চাশ দিন বয়সে নিক জোনাস এটা প্রিয়ঙ্কার হাজব্যান্ড পিঠাবে দেখিও এই যে তুমি যে এখন রণবীর সিং এর সাথে ঘুরতে আসো তোমাকে তোমার হাজার পিটাবে দেখিও কম বয়সী পাকা পোলা বিয়ে করলে তাকে এখন বকাঝকা দিচ্ছি আমি দাগ হয়ে একদিন এই সবুজ প্রকৃতি হতে মজা নিয়ে ঝরে পড়তে পারো শক্ত হওয়ার চেষ্টা করো শুনলাম তোমার গায়ে হলুদে নাকি মিষ্টি কম দেওয়ায় পপুলারিটি কমে গেছে এভাবে হলে তো নব্বই ভাগ ফিল্মে ফ্লপ যাবে তোমার ওইদিকে পারফেক্ট দীপিকা মেয়েটা সিসার জাল দিয়ে ছাপিয়ে ধরে পুড়িয়ে মারার প্রস্তুতি নিচ্ছে তোমাকে কারণ দীপিকার হাজব্যান্ড কিন্তু রণবীর তাই না প্রবলেম হতে পারে যত দ্রুত পারো এলাকায় আসা বন্ধ করে রণবীর সিংকে দেশে ট্রান্সফার করে দাও না হয় প্রতিরোধ করতে পারবে না ইতি তোমার একনিষ্ঠ ভক্ত তো দেখো আমার এখানে এতগুলো লাইটের মাঝখানে সিটির আবেগ আসলে আসবে না ঠিক আছে সিটির আবেগ আমি যেটা বললাম তোমাদেরকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তোমাকে পড়তে হবে তাহলে এই সিটিটা আমরা দুই থেকে তিনবার যখন পড়বো তখন দেখবা যেটা আমাদের মনে পড়ে যাবে তাহলে দেখো আমার সাথে সাথে তোমরা প্রত্যেকে পড়বা দরজাটা বন্ধ করো আবার বলো যে কার সিটিকে পড়তেছে প্রিয় প্রিয়ঙ্কা সুন্দরী ভাবি তুমি নাকি রণবীর সিং এর সাথে পাতায়াতে তিরিশ থেকে চল্লিশ দিনের জন্য ঘুরতে গিয়ে সাতশো সাত আটশো নাম্বার রোডে বারো নাম্বার বাসায় চার মাস থেকে গেছো দণ্ড নিয়ে উনিশ বছর উনপঞ্চাশ দিন বয়সে নিক জোনাস পিটাবে দেখিও কম বয়সী পাকা পোলা বিয়ে করলে দাগ হয়ে একদিনে সবুজ প্রকৃতি হতে মজা নিয়ে ঝরে পড়তে পারো শক্ত হওয়ার চেষ্টা করো শুনলাম তোমার গায়ে হলুদে নাকি মিষ্টি কম দেওয়ায় পপুলারিটি কমে গেছে এভাবে হলে তো নব্বই ভাগ ফিল্মে তোমার ফ্লপ যাবে এদিকে পারফেক্ট দীপিকা মেয়েটা সিসার জাল দিয়ে ছাপিয়ে ধরে ফুড়িয়ে মারার প্রস্তুতি নিচ্ছে তোমাকে প্রবলেম হতে পারে যত দ্রুত পারো এলাকা আসা বন্ধ করে রণবীর সিংকে দেশে ট্রান্সফার করে দাও না হয় প্রতিরোধ করতে পারবে না ইতি তোমারই একনিষ্ঠ ভক্ত দেখো এটা জাস্ট তুমি কিন্তু পিআরএসবিটা পড়তে বললে তোমার পড়তে ইচ্ছে হতো না কিন্তু তোমার সিডিটা পড়তে ইচ্ছে হচ্ছে এখানে নায়কদের নাম আছে নায়িকার নাম আছে এখানে একটা ক্লাইম্যাক্স হচ্ছে যে দীপিকার হাজব্যান্ড আবার রণবীর রণবীরের সাথে চলে গেছে প্রিয়ঙ্কা তো সেটা নিয়ে দীপিকা একদিকে কেঁপে আছে আবার প্রিয়ঙ্কা যেহেতু ওর সাথে চলে গেছে তার হাজব্যান্ড নিক জোনাস একদিকে কেঁপে আছে তুমি আমি একজন ভক্ত হিসাবে তাকে তার সিডি লিখে জানালাম যে তোমার মায়ের মায়ের করার সম্ভাবনা বেশি তুমি এইভাবে সতর্ক হয়ে যাও কিন্তু প্রিয়ঙ্কাকে সিটি লিখোক আর না লিখোক আমাদের তো পিআরএসবি মুখস্থ হয়ে যাবে রে ভাই আমরা জাস্ট দুই একবার রেডিম হলে এটা তো মুখস্থ হয়ে গেছে ভাই তুমি পরীক্ষার হলে যাওয়ার পর কিছু মনে পড়ুক আর না পড়ুক দণ্ড নিয়ে দণ্ডাঘাত তো মনে পড়বে রে হ্যাঁ রণবীর সিং আর এন এ তো তোমার মনে পড়বে রে প্রিয়ঙ্কা চোপড়া ভাবি মানে পিআরএসবি তোমার মনে পড়বে হ্যাঁ পারফেক্ট দীপিকা মানে পারফেক্ট থিয়ান তোমার মনে পড়বে তাই না মিষ্টি কমে গেছে মিষ্টি কম দিয়েছে মানে মিষ্টিটা কম পপুলারিটি কমে গেছে মানে পেপেন কম এই কথাগুলো তোমার মনে পড়বে তাই না পাকা পোলা পাতা কাণ্ড পাকা মানে পাতা কাণ্ড এগুলো আশা করি মনে পড়বে সিটিতে তাই না হ্যাঁ
এখন দেখো তাহলে এখানে তোমাদের একবার মিলাই দিই তারপর আমরা ভিডিওটা দেখব তাহলে আমরা খুব সুন্দর করে প্রিয়াঙ্কা সুন্দরী ভাই মানে পিআরএসবি আর অনবীর মানে আরএনএ পাটায়া পাটায়া মানে পটিবিড়ি দিয়ে পটিবারে সেগুলো মনে রাখব 30 থেকে 40 দিনে লক্ষণ প্রকাশিত হওয়ার সংখ্যাগুলো কিন্তু সিটি আকারে চলে আসছে এত নাম্বার রোডে মানে এটা হচ্ছে তার দৈর্ঘ্য এত নাম্বার বাসা মানে এত নাম্বার তার ব্যাস চার মাস মানে চার মাসে পুরো বাগান নষ্ট করে দেয় দণ্ড মানে দণ্ডাকার এত বছর এতদিন মানে বুঝাইছে 1950 সালে নিক জোনাস হ্যাঁ জেনসন এটা আবিষ্কার করেছিল তাহলে কম বয়সী পাকা মানে কম বয়সী পাতা এবং কাণ্ডের মধ্যে এরকম দাগ হতে পারে সেই দাগ এক সময় কি বলা হয় সবুজ মানে সবুজ থাকে তারপরে হলদে হয়ে একটা জড়ো ভরে এটা শক্ত হওয়ার চেষ্টা করে লক্ষণগুলো চলে আসছে তারপরে মিষ্টটা কমে যায় পেপেন কমে যায় আমরা বলছি ফলন 90% হ্রাস পেয়ে যায় তারপরে হচ্ছে যে পারফেক্ট দীপিকা মানে পারফেক্টিয়ন হ্যাঁ মেটাসিসের মানে মেটাসিস্টাস এগুলো আমরা মনে রাখতে পারবো ট্রান্সফর মানে হচ্ছে ট্রান্সজেনিক এগুলো তো যাই হোক এটার উপর আমরা একটা ভিডিও দেখাবো আর বেশিক্ষণ সময় নিব না 45 মিনিট হয়ে গেছে আমরা আবারও বলি একটা ভিডিও দেখানোর পর আমরা ক্লাসটা শেষ করব ছোট্ট একটা ক্লাস ছিল আজকে সেটা হচ্ছে পিআরএসবি আশা করি লেকচারটা দেখার পর এবং সিডিটা দুই একবার পড়ার পর তোমাদের মুখস্থ হয়ে যাবে এমন তোমরা একটা ভিডিওগ্রাফি দেখলে জিনিসটা পুরো সিডিটা তোমাদের মনে থাকবে কেমন আমরা আগামী দিন হয়তো অন্য একটা নতুন টপিক্স নিয়ে তোমাদের কাছে আসবো যেটা হচ্ছে হয়তো সেটিংও না কোনো সিটিও না বা অন্য কিছু না নতুন কোনো কিছু সেটা আসবে তো আবারও তোমাদের প্রতি আমি রিকোয়েস্ট রাখতে পারি সেটা হচ্ছে যে আমাদের সিস্টেম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের SSC 22 ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো এই ভিডিওর উপর লিঙ্ক থাকবে হ্যাঁ তোমরা কীভাবে ভর্তি হবে তারপরে হচ্ছে যে SSC 21 ফ্রি ব্যাচ হচ্ছে সেখানে তোমরা রেজিস্ট্রেশন করবা মাত্র 200 টাকা দিয়ে যার বিনিময়ে আমরা তো বই আর টি শার্ট তোমাদেরকে দিয়ে দিব না স্যার গতকালকের ওদের রেজাল্টটা দিয়ে দিবে না আচ্ছা রেজাল্ট আমি ভিডিওটার পরে দিচ্ছি ভিডিওটার পরে রেজাল্টটা দিচ্ছি তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখো আমরা এতক্ষণ যে সিডিটা বললাম সিডির ভিডিওটা আমরা একটু দেখি আমার মনে প্রিয় প্রিয়াঙ্কা সুন্দরী তুমি নাকি রণবীরের সাথে পাতায়াতে 30 থেকে 40 দিনের জন্য ঘুরতে গিয়ে 707 থেকে 800 নম্বর রোডে 12 নম্বর বাসায় 4 মাস থেকে গেছো দণ্ড নিয়ে 19 বছর 49 দিন বয়সে নিক জোনাস পিটাবে দেখিও কম বয়সে পাকা পোলা বিয়ে করলে দাগ হয়ে একদিন এই সবুজ এই মজা নিয়ে ঝরে পড়তে পারো শক্ত হওয়ার চেষ্টা করো তোমার গায়ের মধ্যে নাকি কর্মিস্টি পপুলারিটি কমে গেছে এভাবে বলে তো 90% ফিল্মই ফ্লপ যাবে ওইদিকে পারফেক্ট দীপিকা মেয়েটা সিসার জাল দিয়ে চাপিয়ে ধরে পুড়িয়ে মারার প্রস্তুতি নিচ্ছে তোমাকে প্রবলেম হতে পারে যত দ্রুত পারো এলাকায় আসা বন্ধ করে রণবীরকে দেশে ট্রান্সফার করে দাও নয়তো প্রতিরোধ করতে পারবে না তোমারই এক একনিষ্ঠ ভক্ত দেখো এটা জাস্ট একটা এনভায়রনমেন্টটা কীভাবে ক্রিয়েট হয় সেটা আমি দেখালাম তো আজকে ওই কই গতকালকের ইয়াটা দাও তুমি গতকালকের বিজয়ী দেখো আজকে যারা লাইভ কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে ছিলে তাদের জন্য তো আগামীকাল অবশ্যই আমাদের একটা ইংরেজি বই এবং আরেকটা হচ্ছে যে আরেকটা কী বলে টি শার্ট তোমাদের জন্য থাকতেছে এবং আমি এর মধ্যে গতকালকে যে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যারা যারা ইয়া করছিল তাদের মধ্যে একজন থেকে আমরা বেছে নিয়েছি যাও পুরস্কার দাও তাদেরকে এখন পুরস্কার দেওয়ার ফলা হ্যাঁ তা দেখো আমরা এটা ঘোষণা করতেছি আর একটা কথা বলি তোমার লেখনীতে তোমার স্বপ্ন যে প্রতিযোগিতা আমরা নিয়েছিলাম সেটার রেজাল্ট আমাদের হাতে চলে আসছে দুজন বিজয়ী আমরা বৃহস্পতিবার ঘোষণা করব এরকম লাইভের মধ্যে ক্লাসের মধ্যে এই দুজন বিজয়ী আমাদের কুরবানির ঈদের পর যে রেডিসন ব্লু চিটাগংয়ে গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের শ্বাসপ্রাপ্তদের সেখানে দুজন যুক্ত হওয়ার সুযোগ পাবে তাদের জন্য অবশ্যই সার্টিফিকেট থেকে শুরু করে সৌজন্য গিফট এবং গ্র্যান্ড ডিনার সব কিছুর সুযোগ আছে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার সুযোগ আছে রেডিসন ব্লু চিটাগংয়ে কেমন তো তাদের রেজাল্টটা আমরা বৃহস্পতিবার দিয়ে দিব আমাদের আরেকটা প্রতিযোগিতা রানিং আছে সেটা হচ্ছে সেরা যুবকবি সেখান থেকেও আমরা দুজনকে বেছে নিব সেটা এখনও সময় আছে তোমরা তোমাদের মতো করে সেটাতে অংশগ্রহণ করো
তো আমরা বারবার চাচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে যাতে প্রত্যেকটা জায়গা থেকে একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে এসে অংশগ্রহণ করতে পারে তোমরা সেই কি বলা হয় তো সুযোগগুলো তোমরা নিবে গতকালকে লাইক কমেন্ট শেয়ার মেনশন দিয়ে যারা সাথে ছিল তাদের একজনকে আমি বিজয় ঘোষণা করব তার আগে একটু রিকোয়েস্ট করব আমাদের রিজভিস বাইলিস পেজটা প্রত্যেককে লাইক দিবে এবং বন্ধু-বান্ধবদের লাইক দেওয়ার জন্য অবশ্যই স্পেয়ার করবা আমাদের ডক্টর রিজভিস মেডিকেল প্রজেক্ট প্রত্যেকের জন্য উন্মুক্ত একটা গ্রুপ যেখানে মেডিকেল অ্যাডমিশনের জন্য এটা আমি বলবো একটা বর্ষাস্থল হিসেবে কাজ করবে সেখানে 2 ঘন্টার আমার একটা ভিডিও আছে যে ভিডিওটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন তুমি কেন নিবা কাদের নেওয়া উচিত সবকিছু ওখানে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং সেখানে বন্ধু-বান্ধবদের টিম ইনভাইট করবা আর আমাদের ইউটিউব চ্যানেল রিজভিস বায়োলজি প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করবা কেমন অন্যান্যদের সাবস্ক্রাইব করার জন্য উৎসাহ দিবা তো গতকালকে রেজাল্ট আমি দিচ্ছি গতকালকে যে লাইক কমেন্ট শেয়ার ইনভাইট দিয়ে যারা আমাদের সাথে ছিল তাদের মধ্যে একজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রেজাল্টটা দেখো নাসি দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে তাহলে গতকালকে যারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আবার একটু দাও গতকালকে যারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে ছিল সেখান থেকে যে বিজয়ী তার নাম আমি এখানে দেখাচ্ছি তাহলে একটু কমেন্টে জানাবা সে হচ্ছে যে মুস্তাকিমা রাহমা না মুস্তাকিমা রাহমা ব্র্যাকেটে কিউটি গার্ল লেখা আছে তো যাই হোক চিটাগং গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ কাফাসগুলা সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল যা আছে ফেসবুকে আমি লিখতেছি চকরিয়া কোরক বিদ্যাপীঠ তারপর হচ্ছে বদরকালী তার বাড়ি এই হচ্ছে আমি দেখতে পাচ্ছি তো যাই হোক মুস্তাকিমা রাহমা তাহলে গতদিন যারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে ছিল যারা ছিল প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ কারা প্রত্যেকে চেষ্টা করেছো সেখান থেকে প্রতিদিন আমরা একজনকে পুরস্কার দিই আজকে উপেয়েছো ওকে অসংখ্য ধন্যবাদ কেমন তুমি কষ্ট করে আমাদের লাইফটাকে অ্যাক্টিভ রাখার জন্য বা আমাদের লাইফটাকে কার্যকর করে তোলার জন্য তুমি পরিশ্রম করেছো সেজন্য আমাদের পক্ষ থেকে সেজন্য গিফটগুলো আমাকে দেখাও তার জন্য গিফট দাও দেখো মুস্তাকিমা রাহমা তোমার জন্য চলে যাবে হচ্ছে যে তোমার জন্য চলে যাবে একটা সাধারণ জ্ঞানের বই এটা হচ্ছে আমি এবং আমার বন্ধুর একটা নিজাম দুজনে মেডিকেল অ্যাডমিশনের জন্য গুছিয়ে লিখেছি আমরা সেই বইটা মেডিকেল অ্যাডমিশন রিলেটেড সাধারণ জ্ঞানগুলো এখানে বিগত প্রশ্ন সহ শুরু করে সাধারণ জ্ঞান আছে এই বইটা তোমার জন্য চলে যাবে একটা টি শার্ট থাকবে তাহলে আমরা কথায় কথায় যেটা বলি কেয়া কসমেটিক লিমিটেড না না সৌজন্য না এটা ইত্যাদি না রিজভিস বায়োলজির সৌজন্য ডক্টর রিজভিস মেডিকেল প্রজেক্টের সৌজন্য একটা সাধারণ জ্ঞান বই এবং পরিবেশ বান্ধব একটি টি শার্ট এই দুইটা জিনিস তোমার জন্য চলে যাবে না সে ওর জন্য ইউ কুরিয়ার করে দিবা তার বাসায় চলে যাবে এটা আর আগামী আজকে যারা তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাঠিয়েছিলে তাদের চাই ইনশাল্লাহ আগামীকালকেই আমরা ঘোষণা করব আগামীকালকে ইনশাল্লাহ নতুন একটা টপিকস নিয়ে আমরা আসব এতক্ষণ ধৈর্য ধরে আমাদের লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন রাত 8:10 পর আমরা লাইভে আসি উন্মুক্ত ক্লাসগুলো আগামী শুক্রবার পর্যন্ত উন্মুক্ত ক্লাসগুলো চলতে থাকবে এবং আগামীকালকে আমরা নতুন কোনো টপিকস নিয়ে ভাইরাসের আমরা আসব তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে পড়াগুলো যদি তুমি নিজের করে নিতে চাও তাহলে আমি তোমাদের যে রোহিঙ্গাদের গল্প পড়ালাম নিজে একবার প্র্যাকটিস করো আমি তোমাদের যে ম্যাজিক শব্দগুলো পড়ালাম নিজে একবার প্র্যাকটিস করো আমি তোমাদের যেটা মেসেঞ্জার সেটিং পড়ালাম সেটা নিজে একবার প্র্যাকটিস করো আমি তোমাদের যেটা সিটি পড়ালাম সেটা নিজে একবার প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে সেই পড়াগুলো তোমার নিজের হয়ে যাবে তোমার কল্যাণ হলে আমি খুশি আমরা পড়ানোর মধ্যে এবং যেহেতু ইন্টারমিডিয়েটের বাচ্চা কাচ্চাদেরকে পড়াই তাদের বয়স অনুযায়ী সেই জায়গায় আমি বারবার বলি আমি তাদের বয়সে নেমে এসে কথাগুলো বলি এই কথাগুলো বলতে গিয়ে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে গিয়ে এনভায়রনমেন্টের ডিমান্ড হিসেবে অনেক কথা চলে আসে যেহেতু উন্মুক্ত প্ল্যাটফর্ম যারা সিনিয়র আছেন তারা এটা দোষের কিছু নেবেন না কারণ তাদের জন্যই যেহেতু কথাবার্তাগুলো যদি কোনো কারণে কষ্ট হয়ে থাকেন অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সিনিয়র যারা আছেন তাদের প্রতি তো অবশ্যই সশ্রদ্ধ সালাম থাকলো আর যারা ক্লাস করেছে তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা থাকলো আগামীকাল রাত 8:10 ইনশাল্লাহ আমরা আবার চলে আসবো নতুন কোনো টপিকস নিয়ে নতুনভাবে মুখস্থ করার কোনো পদ্ধতি নিয়ে সে পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম